টেকনিক ইজ ইডিকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সপ্তম শ্রেণীর গণিত পাঠ্যবই থেকে নতুন একটি সৃজনশীল নিয়ে উপস্থিত হয়েছে তো এই সৃজনশীলটা আমরা সমাধান করাবো সমীকরণ সমীকরণ অধ্যায় থেকে তো যেই সৃজনশীলটা আমরা সাজিয়ে নিয়েছি সেই সৃজনশীলটা মূলত পরীক্ষায় অর্থাৎ স্কুল পরীক্ষাগুলোতে বিভিন্ন সময় এসে থাকে তো সেই ধারাবাহিকতায় যে সৃজনশীল যেই রকম পরীক্ষায় এসে থাকে অর্থাৎ যেই সৃজনশীলগুলো পরীক্ষায় এসে থাকে তার অনুরূপ প্রশ্ন আমরা সাজিয়ে নিয়েছি তো দেখো এখানে একটা প্রশ্ন সাজিয়ে নিয়েছি আমরা উদ্দীপক হিসাবে নিয়ে এসেছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের গুণ এবং দুই বছর পর তাদের বয়সের সমষ্টি হবে উনচল্লিশ বছর এবার ক নম্বর প্রশ্নটা হচ্ছে একেবারে পুরোটাই ব্যতিক্রম একটা প্রশ্ন ক নম্বর প্রশ্ন কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন হতে পারে সমীকরণ কাকে বলে সরল সমীকরণ কাকে বলে আর গুণন বিধি কি এই ধরনের অনেক কিছুই থাকতে পারে সেক্ষেত্রে এই প্রশ্নটা একটু ব্যতিক্রম করে সাজিয়ে নিয়েছি দেখো থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু ইকুয়াল আছে থ্রি এক্স মাইনাস ফাইভ বাই থ্রি এই সমীকরণটাকে সমাধান করে দেখাতে হবে ছোট্ট একটা সমীকরণ তো ছোট্ট হিসেবে এটা ক নম্বরের জন্য মনে সাজিয়ে নিয়েছি এরকমও প্রশ্ন হতে পারে তো এবার দেখো খ নম্বর প্রশ্নটা উদ্দীপকের সাথে রিলেটেড যেমন পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো এখান থেকে সমীকরণ সাজিয়ে আমাদের পিতা পুত্রের বর্তমান বয়স নির্ণয় করতে হবে এরপর দেখো গ নম্বর প্রশ্নটা তিনটি ক্রমিক বিজয় সংখ্যার সমষ্টি পিতা ও পুত্রের দুই বছর পরের বয়সে সমষ্টি সমান হলে পিতা ও পুত্রের দুই বছর পরের বয়সে বয়সে সমষ্টি সমান হলে সংখ্যা তিনটি নির্ণয় করো পিতা ও পুত্রের দুই বছর পরের সমষ্টি কিন্তু দেওয়া রয়েছে এখানে দেখা হয়ে যেখানে চল্লিশ কিন্তু দেওয়া রয়েছে তো তিনটি সংখ্যা আমরা ধরে নিব সেই তিনটা সংখ্যার সমষ্টি এই দুই বছর পরের বয়সের সমষ্টির সমান হলে আমরা সেটা দ্বারা একটা সমীকরণ তৈরি করবো এবং সংখ্যা তিনি নির্ণয় করে দেখাবো তো সংখ্যা তিনটি নির্ণয় করো যে অঙ্কটা রয়েছে সেটা কিন্তু তোমার মূল অধ্যায়ে রয়েছে এবং এটা তুমি কিন্তু ষষ্ঠ শ্রেণীতে ওই ধরনের প্রশ্ন সমাধান করেছো তো এখন শুরুতেই আমরা ক নম্বরটা যদি সমাধান করতে চাই তো ক নম্বরটাই সমীকরণটা করে সাজিয়ে নিয়েছি একেবারে সরাসরি আর গুণন করে অঙ্কটা শুরু করব আর গুণন কাকে বলে সমান চিহ্নের এক পক্ষের লব অপর পক্ষের হর এক পক্ষের হর অপর পক্ষের লব এভাবে গুণ করার পদ্ধতিকে বলা হয় আর গুনন পদ্ধতি তাহলে আমরা আর পদ্ধতি নিয়ে এনেছি সমীকরণ সমাধানের ক্ষেত্রে সমান চিহ্ন আগের থেকেই থাকে তাই বাম পক্ষে বা দিয়ে সমাধানটা শুরু করতে হয় দেখো থ্রি দ্বারা এই পুরো লবটাকে গুণ করেছি অর্থাৎ এক পক্ষের হর অপর পক্ষের লব এই হর তিন লব হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান হর দুই লব হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ এটাকে গুণ দেখিয়েছি এটা কী প্রক্রিয়া করেছো তুমি সেটা নোট দিতে পারো যে আর গুণন বিধি বা শুধু আর গুনন লিখলেও তোমাকে এটা বোঝাবে তুমি আর গুণন বিধিটা লিখতে চাচ্ছো এটা আর গুণন বিধিটা আমরা নিয়ে নিছি এবার দেখো এই বাইরের যে সংখ্যাটা রয়েছে সেটা দ্বারা গুন করে ব্র্যাকেটটাকে তুলে দেবো তো এই পদ্ধতিটা হচ্ছে গুণের বন্টন এই বাইরেরটা ভিতরের দুইটার সাথে বন্টন হবে অর্থাৎ তিন দ্বারা তিনের গুণ থ্রি এক্স কে গুণ তিন দ্বারা ওয়ান কে গুণ টু দ্বারা থ্রি এক্স কে গুণ টু দ্বারা কে গুণ আমরা গুণ করে ব্রাগের তুলে দিচ্ছি দেখো হয় তিন দ্বারা তিনের গুণ করেছে তিন তারিখে নয় নাইন এক্স প্লাসে প্লাসে প্লাস তিন আর এক গুণ করে তিনেখে তিন টু দ্বারা থ্রি গুণ করেছে তিন দুগুণে তারা ছয় প্লাসে প্লাসে প্লাস তিন দু ছয় এক্স প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ দুগুণে দশ এবার এক্সগুলোকে এক পাশে শুধু সংখ্যাগুলো আরেক পাশে নিয়ে নিব দেখো এই এক্সটাকে সিক্স এক্সটাকে আমরা পক্ষে নিয়েছি আর এই থ্রিটাকে আমরা ডান পক্ষে নিয়েছি তার মানে এটা পক্ষান্তর করেছি আর এই লাইনটা আমরা বলতে পারি যে এইটা হয়েছে গুণের বন্টন এটা গুণের বন্টন নিয়েছি আর এটা নিয়েছে হচ্ছে পক্ষান্তর বিধি দেখো এবার থ্রি এক্স থেকে যদি আমরা সিক্স এক্স বিয়ে করি অর্থাৎ নয়টা দুঃখিত নাইন এক্স থেকে যদি আমরা সিক্স এক্স বিয়ে করি অর্থাৎ নয়টা থেকে যদি ছটা বাদ দিই তাহলে আমাদের থাকবে হচ্ছে তিনটা এক্স আর মাইনাসের টেন মাইনাসের থ্রি টোটাল হবে মাইনাসের থার্টিন এবার থ্রি এক্সের এই এক্সের সাথে থ্রিটা গুণ আকারে আছে ডানপক্ষে যদি নিয়ে যায় ভাগ হয়ে যাবে তো এই লাইনটা যেহেতু শেষ হবে তাই আমরা আর বা না দিয়ে সরাসরি সিদ্ধান্ত পৌঁছে যাব অতএব থার্টিন বাই থ্রি এটা হচ্ছে আমাদের সমাধান তো যেহেতু সমাধান করতে বলা হয়েছে সমীকরণ সমাধানের ক্ষেত্রে যদি আমরা এই কথাটা না লিখি যে নির্ণয়ের সমাধান তাহলে কিন্তু আমাদের অঙ্কটাকে কেটে দেবে অর্থাৎ এক মার্ক কমিয়ে দেবে এটা লিখতে হবে যে নির্ণয়ের সমাধান এক্স ইকাল হচ্ছে মাইনাস থার্টিন বাই থ্রি আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার নির্ণয় সমাধান কথাটা না লিখলে অনেক স্কুলেই এই নিয়ম চালু রয়েছে যে এক নম্বর করে কেটে দেবে অর্থাৎ এটা যদি দুই নাম্বারের অঙ্ক হয় এক দেবে আর যদি চার নাম্বারের অঙ্ক হয় তিন দিবে এই কথাটা কিন্তু জরুরি যখন বলবে সমাধান করো এই কথাটা লিখতে হয় তো দেখো এই অঙ্কটা খুবই কিন্তু সহজ ছিল খ নাম্বারটা এবার আমরা খ নম্বরটায় যাব খ নম্বরটায় যদি সমাধান করতে চাই সেক্ষেত্রে দেখো আমাদের

তাই আমরা লিখে নিয়েছি যে অতএব পিতার বর্তমান বয়স হবে এই এক্সকে ছয় হাজার গুণ করে যা হয় তাই হবে পিতার বয়স তার মানে পিতার বয়সটা হবে সিক্স এক্স বছর এখন দেখো এরা বলছে দুই বছর পর মানে এখন যে বর্তমানে যা বয়স রয়েছে সেটার দুই বছর পর তাদের বয়সের সমষ্টি হবে উনচল্লিশ বছর তো এখন আমরা দেখো দুই বছর পরের এই পুত্রের বয়সটা নিশ্চয়ই এক্স থাকবে না তার থেকে বেড়ে যাবে কত বাড়বে দুই বাড়বে দুই বছর পর যেহেতু তার মানে পুত্রের বয়স তখন হবে হচ্ছে এক্স প্লাস টু বছর আর পিতার বয়স হচ্ছে সিক্স প্লাস সিক্স এক্স প্লাস টু বছর তার মানে আমরা এখন লিখে নিতে পারি যে দুই বছর পর এই কথাটা কমন নিলাম দুই বছর পর এই শব্দটা পিতার বয়সের ক্ষেত্রে বোঝাবে পুত্রের বয়সের ক্ষেত্রেও বোঝাবে তাহলে দুই বছর পর পুত্রের বয়স হবে বর্তমানে রয়েছে এক্স এক্স বছর আর তার সাথে দুই বছর বাড়বে তার মানে এক্স প্লাস টু বছর আর পিতার বয়স দুই বছর পরে পিতার বয়সটা হবে এখন বর্তমানে সিক্স এক্স বছর রয়েছে দুই বছর পরে তার সাথে ওই বয়সের সাথে আরো দুই যুক্ত হবে এই হচ্ছে দুই বছর পরের পিতার এবং পুত্রের বয়স দুই বছর পরের পুত্রের বয়স আর পিতার বয়স এই দুইটাকে যদি যোগ করা হয় দেখো শর্ত অনুযায়ী কি বলেছে এই দুইটাকে যদি যোগ করা হয় অর্থাৎ পিতার দুই বছর পরের বয়স পুত্রের দুই বছর পরের বয়স অথবা পুত্রের দুই বছর পরের বয়স পিতার দুই বছর পরের বয়স এই দুটাকে যদি যোগ করা হয় সমষ্টি হবে হচ্ছে উনচল্লিশ বছর তাহলে আমরা এখন এটাকে সমীকরণ নিয়ে নিব অর্থাৎ প্রশ্ন মতে দিয়ে সমীকরণটা সাজিয়ে নিব দেখো এই বয়সটা হচ্ছে পুত্রের দুই বছর পরের বয়স বর্তমানের থেকেও দুই বছর পরের বয়স আর এই বয়সটুকু হচ্ছে পিতার বর্তমান বয়সের দুই বছর পরের বয়স অর্থাৎ বর্তমানে পিতার রয়েছে সিক্স এক্স আর দুই বছর পরে হবে সিক্স এক্স প্লাস টু বছর এই দুই বছর পরের যে দুইজনের বয়স তাদেরকে সমষ্টি করলে এই দুই বছর পরের পুত্রের বয়স দুই বছর পরের পিতার বয়স এই দুইটা বয়সকে যোগ করলে তাদের মান হবে হচ্ছে উনচল্লিশ তো আমরা সমীকরণটা সাজিয়ে নিয়েছি এবার এক্সের মান যা হবে সেটা হচ্ছে পুত্রের বর্তমান বয়স এবং সেই এক্সের মানের সাথে ছয় গুণ করলে যে বয়সটা হবে সেটা হবে পিতার বয়স তো আমরা এদেরকে যে যোগ করি দেখো একটা এক্স আর ছয়টা এক্স যোগ করলে আমরা পাবো হচ্ছে সাতটা এক্স সেভেন এক্স টু আর প্লাসের টু মানে হবে হচ্ছে ফোর ইগল হচ্ছে থার্টি নাইন এবার এটাকে পক্ষান্ত করে যদি বেশি নিয়ে নিই পাশে নোট দিতে পারো পক্ষান্তর করে এই প্লাসের ছিল মাইনেসের হয়ে গেছে এবার উনচল্লিশ থেকে যদি আমরা চারবার বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে পঁয়ত্রিশ সাথে সাথে এক্স গুণ আকারে আছে তাই সাধ্য যদি আমরা এ বসে পক্ষান্তর করি ভাগ হয়ে যাবে অথবা উভয় পক্ষকে সাত দ্বারা ভাগ করা যায় এটারও নিয়ম রয়েছে সার দ্বারা যদি আমরা পঁয়ত্রিশকে ভাগ করি তাহলে এক্সের মান আর হচ্ছে পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ এক্সের মান যা পুত্রের বর্তমান বয়স এক্সের মান যা পেয়েছি পুত্রের বর্তমান বয়সকে তা ধরে নিয়েছি তার মানে পুত্রের বর্তমান হচ্ছে এই পাঁচ বছর আর পিতার বর্তমান বয়স হবে এই পাঁচের সাথে পুত্রের বর্তমান বয়স এবং পিতার বর্তমান বয়স এই ছয়ের সাথে পাঁচ গুণ করে দিয়েছি পাঁচ ছয়ে ত্রিশ বছর এভাবে আমি নিয়েছি যেভাবে আমরা এখানে ধরে নিয়েছিলাম সেভাবে দেখিয়েছে তুমি চাইলে এটুকু বাদ দিয়েও লিখতে পারো এতে কোনো প্রকার সমস্যা নেই এখন তোমাকে উত্তর যখন তুমি করবে যে পিতা ও পুত্রের বর্তমান বয়স নিয়ে করো তাহলে পিতার কথাটা আগে বলা হয়েছে পুত্রের কথাটা পরে বলা হয়েছে যখন তুমি অ্যান্সার লিখবে তখন আলাদা করে এইভাবে অ্যান্সারটা লিখে আগে লিখবে তিরিশ বছর কারণ এটা পিতার বয়সটা আর তারপরে লিখবে পাঁচ বছর এই পাঁচ বছর হচ্ছে পুত্রের বয়সটা আগে পিতার বয়সটা চাওয়া হয়েছে পরে পুত্রের বয়স তাই তুমি অ্যান্সারের ক্ষেত্রে পিতার বর্তমান বয়স যে তিরিশ বছর সেটাকে আগে লিখবে পুত্রের বর্তমান বয়স পাঁচ বছর সেটাকে পরে লিখবে এবং এগুলো যে বর্তমান বয়স সেগুলো কিন্তু আমরা আলাদা করে একটা সিদ্ধান্ত দিয়েছি আর এখানেও উপস্থাপন করেছি বর্তমান বয়স এক্স এক্স হচ্ছে পাঁচ বছর আর পিতার বর্তমান বয়স হচ্ছে সিক্স এক্স আর সিক্স এক্স এগুলো সিক্স ইন্টু ফাইভ হচ্ছে এই ত্রি বছর তার মানে দুইজনের বর্তমান বয়স আমরা পেয়ে গেছি তাই হলো আমাদের সমাধান এই অঙ্কটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় ঘুরে ফিরে আসে সেটা হয় পিতা পুত্র অথবা মাথা মাতা কন্যা এভাবে ঘুরে ফিরে কিন্তু এই ধরনের প্রশ্নই কিন্তু আসে একটা দুটো প্রশ্ন তুমি সমাধান করে দেখবে যে এই ধরনের প্রশ্নগুলো কমন পড়ে যাবে এবার আমরা দেখো গ নম্বরে যাবো গ নম্বর বলছে তিনটি ক্রমিক বিজয় সংখ্যার সমষ্টি পিতা পুত্রের দুই বছর পরের বয়সের সমষ্টি সমান হলে দুই বছর পরে তাদের বয়সের সমষ্টি ছিল হচ্ছে উনচল্লিশ বছর এইটা দ্বারা আমরা হচ্ছে সমীকরণটাকে সাজিয়ে নিব তবে দেখো তিনটি ক্রমিক বিজয় সংখ্যার সমষ্টি বলা হয়েছে তাহলে তিনটি ক্রমিক বিজয় সংখ্যা আমাদেরকে ধরে নিতে হবে যে ক্রমিক জোর বিজোর যেটাই বলুক আমরা প্রথম সংখ্যা যদি এক্স ধরে নিই দ্বিতীয় সংখ্যাটা নিতে হবে এক্স প্লাস টু তৃতীয় সংখ্যাটা নিতে হবে এক্স প্লাস ফোর অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা এক এক করে বাড়বে অর্থাৎ একের পরে দুই এক কিন্তু বিজর সংখ্যা দুই কিন্তু জোর সংখ্যা তাহলে একের পরে দুই তারপর তিন তার মানে এক থেকে তিন হইতে দুই করে বাড়তেছে যদি বিজোর নেই তাহলে এক তিন পাঁচ সাত এগুলো হচ্ছে বীজের সংখ্যা যদি এখানে জোর লেখা থাকতো তাহলে দুই চার ছয় তাহলে দেখো প্রথম সংখ্যাটা যদি চার হয় পরবর্তী ক্রমিক জোর সংখ্যাটা হইতে হবে ছয় এর পরবর্তীটা হবে আট তাহলে সেই ক্ষেত্রে ক্রমিক বীজ অথবা জোর যেটাই বলা হোক আমরা প্রথম সংখ্যা যা ধরে নিব অর্থাৎ প্রথম সংখ্যা যদি এক্স ধরে নিই পরবর্তী দুইটা এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এভাবে ধরে নিতে হবে আর যদি সেটা জোর অথবা বীজ যেটাই বলুক এই কাজ আমাদের করতে হবে আর যদি আমরা আলাদা আলাদা করি বলি যে ক্রমিক বীজের সংখ্যাগুলোর প্রথম সংখ্যা এক্স দ্বিতীয় সংখ্যা এত তৃতীয় সংখ্যা এত এভাবে করা যায় একবারও নেওয়া যায় যেমন আমি এই অঙ্কটার ক্ষেত্রে যেটা করব। সেটা হচ্ছে যে শুরুতে ধরে নিব যে ধরি তিনটি ক্রমিক বীজের সংখ্যা যথাক্রমে একটা নিব এক্স একটা এক্স প্লাস টু এটা হবে এক্স প্লাস ফোর তাহলে আমরা সংখ্যাগুলো আগে ধরে নিই তাহলে দেখো ধরে নিয়ে এসে আমরা তিনটি ক্রমিক বীজের সংখ্যা যথাক্রমে প্রথমটা হচ্ছে এক্স পরেরটা হচ্ছে এক্স প্লাস টু তারপর হচ্ছে এক্স প্লাস ফোর তাহলে এই অংশটা যে মান বের হবে তার থেকে তার সাথে দুই যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে এবং তার সাথে চার যোগ করলে তার পরবর্তী সংখ্যাটা বের হবে তো আমরা এখন প্রশ্ন মতে নিতে পারি দেখো এখানে বলছে যে তিনটি ক্রমিক বীজের সংখ্যা তিনটি ক্রমিক বীজের সংখ্যা কিন্তু আমরা ধরে নিলাম এক্স এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এই সংখ্যার সমষ্টি তার মানে এইগুলো যদি আমরা সমষ্টি করি এখানে যদি প্রাচীন বসাই তাদের সমষ্টি হবে পিতা ও পুত্রের দুই বছর পরের বয়সের সমষ্টি সমান পিতা ও পুত্রের দুই বছর পরে দেখো এই যে দুই বছর পর তাদের বয়সের সমষ্টি হলো উনচল্লিশ বছর তাহলে পিতা ও পুত্রের দুই বছর পরের বয়সের সমষ্টির সমান হলে এই সমষ্টির সমান তার মানে এদেরকে যদি আমরা যোগ করি অর্থাৎ প্রশ্ন মতে প্রথম সংখ্যা হচ্ছে এক্স আর পরবর্তী সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস টু যেহেতু আমরা যথাক্রম বলেছি এবং তার পরবর্তী সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস ফোর এই যে দুই বছর পরের দুই বছর পরের বয়সের সমষ্টি সমান দুই বছর পরের বয়সের সমষ্টি হচ্ছে উনচল্লিশ বছর তার মানে এই উনচল্লিশ এই হচ্ছে আমাদের সমীকরণ এখন আমরা বাম পক্ষের যে মানগুলো রয়েছে সেই বাম পক্ষগুলো যোগ করে অর্থাৎ এক্স এখানে রয়েছে একটা এ আর একটা আর একটা তিনটা টোটাল রয়েছে তিনটা তাহলে আমরা লিখব হচ্ছে থ্রি এক্স এখন দেখো এখানে টু আর ফোর যোগ করলে আমরা পাই হচ্ছে সিক্স ইকল হচ্ছে থার্টি নাইন এবার এটাকে যদি তোমরা পক্ষান্তর করে দেখাও তো পক্ষান্তর করলে প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে তুমি পাশে লিখতে পারো পক্ষান্তর করে অথবা শুধু পক্ষান্তর লিখলে কোনো সমস্যা নেই এবার দেখো থ্রি এক্স ইকুয়াল এই নয় থেকে ছয় বাদ দিলে তিন আর তিন বসে যাবে অর্থাৎ উনচল্লিশ থেকে ছয় বিয়োগ করে অনেক পেয়েছে তেত্রিশ এবার এক্সের সাথে তিন গুণ আকার আছে যে নিয়ে যায় ভাগ হয়ে যাবে অথবা উভয় পক্ষকে তিন দ্বারা ভাগ করা যায় যেমন এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রমী দেখাই এ পাশেও তিন দ্বারা ভাগ এই তেত্রিশকেও তিন দ্বারা ভাগ এই পদ্ধতি কিন্তু প্রচলন রয়েছে অর্থাৎ আমরা যে সমীকরণের শত সিদ্ধ জানি সেই শতসিদ্ধের চার নাম্বার শতসিদ্ধ হচ্ছে এটা যে সমান রাশির উভয় পক্ষে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে তুমি এ বাসে এখানে নোট দিতে পারো উভয় পক্ষকে তিন দ্বারা ভাগ করে আমি ছোটো করে লিখে দিলাম তিন দ্বারা ভাগ তিন দ্বারা ভাগ করলে এই তিনের সাথে তিন কাটা যাবে এই তিন দ্বারা এইটের ভাগ করলে তিন এগারো তেত্রিশ হবে তো একটা আমি কেটে দেখলাম বাকিটা আমি এইভাবে লিখে দিচ্ছি দেখো সুতরাং এক্স ইকাল হচ্ছে তিন এগারো তেত্রিশ এক্সের মান হচ্ছে ইলেভেন তাহলে তিনটি বীজের সংখ্যার প্রথম সংখ্যাটা এক্স ধরে নিছি এক্স এর মান পেয়েছি আমরা ইলেভেন আর এটা কিন্তু একটা বীজের সংখ্যা বলেছে ক্রমিক বীজের সংখ্যা ক্রমিক ক্রম অনুসারে প্রথম সংখ্যাটা যদি এগারো হয় এর পরবর্তী সংখ্যা হবে তেরো তার পরবর্তী সংখ্যা হবে পনেরো তো আমরা লিখে নিব যে সুতরাং প্রথম বীজের সংখ্যা এটার মতো করে এক লাইনেও বলা যাবে তবে আমি একটু ভেঙে নিচ্ছি প্রথম বীজের সংখ্যাটা হচ্ছে এক্স সমান হচ্ছে ইলেভেন দ্বিতীয় এবার লিখবা ক্রমিক ক্রমিক বীজের সংখ্যা এক্স প্লাস টু অর্থাৎ ইলেভেন প্লাস টু ইকল হচ্ছে থার্টিন পাশাপাশি লিখে দিয়েছে তুমি পাশে উপরের নীচে লিখবে দেখো এক্সের পরিবর্তে ইলেভেন বসিয়েছে তার সাথে টু যোগ করে আমরা থার্টিন নিয়েছি এবার তৃতীয় ক্রমিক সংখ্যা ক্রমিক বিজুর সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস ফোর তার মানে ইলেভেন প্লাস ফোর ইকাল হচ্ছে ফিফটিন তো এবার আমাদের বলেছে যে সংখ্যা তিনটি নির্ণয় করো তাহলে আমরা অ্যান্সারটা এইভাবে দিতে পারি আলাদা করে যে সুতরাং সংখ্যা তিনটি যথাক্রমে দেখো সংখ্যা তিনটি যথাক্রমে ইলেভেন থার্টিন এবং ফিফটিন এখানে আমরা ক্রমিক বিজুর কোনো কিছু লিখিনি কারণ আমরা এখানে দেখো এই যে বিজুর কথাটা লিখেছি ক্রমিক বিজুর লিখেছি এখানেও ক্রমিক বিজুর লিখেছি তাই আমরা এখানে আর ক্রমিক বিজুর লিখিনি তো সংখ্যা তিনটি যেহেতু পেয়ে গেছে যেহেতু তাই আমরা এইখানেই অ্যান্সারটা দিতে পারি দেখো অঙ্কগুলো খুবই সহজ এবং ষষ্ঠ শ্রেণীতে তোমরা এই ধরনের অঙ্ক সমাধান করেছ আর যেই সৃজনশীলটা সমাধান করানো হলো এই ধরনের সৃজনশীল কিন্তু তোমাদের বিভিন্ন সময়ের পরীক্ষাগুলোতে এসে থাকে বিশেষ করে অর্ধবার্ষিক অথবা বার্ষিক পরীক্ষাগুলোতে এই ধরনের অঙ্ক কিন্তু হর এসে থাকে আশা করি এই পর্ব থেকে সৃজনশীলটার সমাধান বুঝতে পেরেছ পরবর্তী পর্বে আমরা অন্য কোনো সৃজনশীলের সমাধান দেখাবো তো সেই পর্ব দেখার আমন্ত্রণ জানি এই পর্বটি এখানে শেষ করছি খুদা হাফিজ